সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিয়াপুর গরুর খামার। তো এর আগে ইতিয়াপুর গরুর খামার নিয়ে আমরা প্রতিবেদন করেছিলাম। তো ইতিয়াপু আসলে খামারিদের আইডল। তো ইতিমধ্যেই মাশাল্লাহ আল্লাহর রহমতে ইতিয়াপুর দুটি ষাঁড় গরু আসলে বিক্রি হয়ে গেছে 18 লক্ষ টাকা। তো একটা খুশির সংবাদ, সেটাই আজকে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা হাজির হয়েছি। তো আমরা কথা বলছি ইতিয়াপুর সাথে। আসসালামু আলাইকুম। সেগুলার নামগুলো যদি একটু বলতেন। আচ্ছা, এখন তো আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে আপনি দুইটি গরু বিক্রি করেছেন 18 লক্ষ টাকা। তো সেই গরু দুটি কোনটি এবং তাদের নাম যদি বলতেন? যোদ্ধা বিক্রি হয়েছে আর সিংহরাজ বিক্রি হয়েছে। তো যোদ্ধা কত বিক্রি হলো এবং সিংহরাজ কত বিক্রি হলো? দুটা মিলে 18 লাখ। তো ওই সিংহরাজ পালাইতে হচ্ছে 10 আর যোদ্ধা পালাইতে 8, দুটো মিলে 8 ছিল। আচ্ছা মাশাআল্লাহ। তো এই যে দুটা গরু যে বিক্রি হয়ে গেল, ঈদের এখনো তো প্রায় 9 দিন বা 10 দিন বাকি, তো এত আগে মাশাআল্লাহ আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেল, আপনি একটা টেনশন থেকে মুক্তি পেলেন, তো সেই অনুভূতিটা কি একটু বলবেন? অনুভূতি তো অনেক ভালো লাগতেছে আমার। কারণ হচ্ছে আমার প্রায় গরুই হচ্ছে আপনার ধরেন ঈদে হয়তো বা এক দুদিন আগে বা চাঁদ রাতে, এই যে আমরা কিন্তু 2020 কিন্তু দেখলাম বিটা করা ছিল। আচ্ছা, তো আসলে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর ভাইয়াটা অনেক ভালো, ভাইটা আমাকে বলছে যে আপু আমি হচ্ছে আপনি চিন্তা করতেছেন, আপনার চিন্তার থেকে আপনাকে বিরত দিব, কারণ আপনি বলতেছেন যে আপনি বড় গরু পালবেন না, এটা কখনোই হবে না, আপনি বড় গরু পালবেন এবং দরকার পড়লে প্রতি বছর আমাকেই দিবেন। আমি এবার ফেলে কোনো ঢোকা ঢোকা দিতেছি না, তাই না, আপনি আমাকে দিতে পারেন। কারণ হচ্ছে আপনি এরকম প্রান্তিক ভাবে যে শুরু করতেন যে হচ্ছে পরিবেশ থেকে, এটা মুগ্ধকর একটা ব্যাপার, এটা চাইলেও সবাই পারে না। হ্যাঁ, আর অনেকে তো হচ্ছে মানে অন্যরকম ভাবে আসে না বিষয়গুলা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তার কথাগুলা বা হচ্ছে তার মন মানসিকতা মেন্টালিটি অনেক ভালো। এটা হচ্ছে আমি খুব খুশি। টাকা আমি মানে আমার লাভ হইলো না লস হইলো ওইটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার সাথে একটা মানে হচ্ছে একটা সম্পর্ক তৈরি হয়েছে আমাদের বা হবে ইনশাল্লাহ, সেই বলছে যে সম্পর্কটাই হচ্ছে মেন। জি, তো আমরা যেটা দেখেছিলাম বোন, গত বছর 2021 আপনার গরু তিনটির একটু বিক্রি করতে পারেননি, তখন আপনাদের মন মানসিকতা অনেক খারাপ ছিল। আজকে আল্লাহর রহমতে আমরা দেখছি ঈদের আগেই আপনাদের দুটা গরু বিক্রি হয়ে গেছে, আরেকটা গরু বাকি, সেটার নাম যদি বলতেন। সেটা হচ্ছে যুবরাজ, চাইলে আগ্রহী যারা থাকে তারাও যুবরাজকে নিতে পারে। যুবরাজ মানে যুবরাজ আলহামদুলিল্লাহ কুরবানির জন্য ম্যাচুরিটি আছে, আবার দেখছি তো আমার খামারের গরু ওটাও তো সুন্দর নিতে পারে। আমরা হচ্ছে মানে এখন একটাই বাকি আছে, এটা হচ্ছে। আচ্ছা, তো যুবরাজের দাম কত চাচ্ছেন আসলে? যুবরাজের দাম চাচ্ছি 10 লক্ষ। আগে যাতে এসেটাই এখানে কথা বলার সুযোগ আসতে কথা বলবে তারা। অবশ্যই, আগে তো আপনাদের এই যে কাস্টমার যারা আছে, যারা ক্রেতা আছে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি আছে বোন? তাদেরকে আমি বলবো যে হচ্ছে আমরা খামার করি বা এই ফ্যাটেনিং এর জন্য যে প্রোডাক্টগুলো তৈরি করি এগুলো হচ্ছে তাদের জন্যই করি যারা কুরবানি দিয়ে থাকে, তো তাই না? তো আমরা নিজেরা বানালেও তো নিজেরা আসলে এটা করতে পারি না। তো তাদেরকে আমি বলবো যারা আমি আসি, যারা আমরা ইতি আসি, তাদের হেল্প করতে হবে। কারণ হচ্ছে তাছাড়া কোনো উপায় নাই, কারণ হচ্ছে তাছাড়া মানে আস্তে আস্তে যদি আমি বড় বড় বাদ দিয়ে দিই, অনেক আপু আছে, ভাইয়ারা আছে, সবাই তো সব মোটামুটি মিশছে, সবাই বাদ দিয়ে দিবে, তাহলে সেই সময়তে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ঘাটতিটা পড়বে, আমি সেই ঘাটতিটা কিন্তু বাংলাদেশে পড়ে যাবে। তো এই জন্য আমাদের হচ্ছে হেল্প করতেই হবে, যদি খামারিদের টিকিয়ে রাখতে হয় তাদের আমি একটা কথাই বলবো। আচ্ছা, তো বোন এর আগে আপনি বলেছিলেন যে আর বড় গরু মোটা তাজাকরণ করবেন না, কিন্তু আমি তো মনে করছি এই যে যে খুশির সংবাদটা পেলেন ঈদের 10 দিন আগে আপনার গরু দুটি বিক্রি হলো, তো 23-এ তো চমক থাকবে ইনশাল্লাহ, নাকি? আমি ভাই বলতে পারতেছি না আমার বড় গরু আর পালবো না, এটা হচ্ছে আমার। না না বোন, আপনি কিন্তু পালতে হবে, কারণ আপনি হলো নারী উদ্যোক্তাদের একজন আইডল। যে সকল নারী উদ্যোক্তারা বড় বড় গরু লালন পালন করে তাদের একজন আইডল হলেন আপনি। আপনি যদি বন্ধ করে দেন তাহলে তো তারাও তো বিমুখ হয়ে পড়বে।
কি করবো ভাই এখন ওই গাড়িয়া না, কিন্তু হচ্ছে আমি চাইতে একটু বড় গরু আমি করবো না, এই ভাইয়াটাই নিবে বলছে প্রতি বছর, কিন্তু তবুও আসলে মানে হচ্ছে আসলে ভালো লাগতেছে না, কারণ হচ্ছে ঈদের সময় বা যে তুলনায় যে খাবারের খরচ সেটাও মোটামুটি উঠে না ভাইয়া, বুঝছেন? এই জন্য আসলে সব মিলে চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, সব মিলা চিন্তা ভাবনা করতেছেন বড় গরু করবেন না, এখনো ডিসিশন তো তৃতীয়টা গরু, তৃতীয় নম্বর যে গরুটা সেটা যদি বিক্রি হয় তাহলে কি ডিসিশনটা চেঞ্জ হবে? ভাই এটা আপনারা বলে আমাকে ই করলেন না, এমনি হচ্ছে আমার মাথা শয়তান এটা বললেন না, মানে এই বিষয়টা আপাতত টপ থাক, চাচ্ছি যে বড় গরু না পাওয়ার জন্য এটাই থাক। না না, আমরা চাইবো আপনি হলো বড় গরু লালন পালন করেন, কারণ আপনার মতো অনেক ইতি আছে ঘরে ঘরে, আপনার যদি স্বপ্ন ভেঙে যায়, যেহেতু আপনার যে গরুটা কিনেছেন যে ভাই তার পরিচয়টা কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তার পরিচয় বলতে পারবো, নৌশিলদি ভাইয়ের নাম হচ্ছে ইমতিয়াজ মাহবুব। আচ্ছা, ইমতিয়াজ মাহবুব ভাই, তো ওনার গ্রুপের নাম কি, কোম্পানির নাম কি? কোম্পানি ও অতটুকু আমরা ইয়া করি না, শুধু একজন ব্যবসায়ী আমরা এটাই জানি, এটাই হচ্ছে। আমরা তো 8 তারিখে তো যাচ্ছি সেখানে, ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদেরকে একটু বলবেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আগেও বলছি এখনো বলি, আমি হচ্ছে মৃত্যু একদিন আগ পর্যন্ত আমার খামার থাকবে, খামারে অনেক অনেকগুলো গরু থাকবে, সব দামি দামি ভালো ভালো কাজী গুলো থাকবে, তারপর হচ্ছে বকনা বাচ্চা গুলো থাকবে, আর যদিও থাকে ছোট ছোট ষাঁড় বাচ্চা গুলো থাকবে, এরকম থাকবে। হ্যাঁ, সব সময়ের জন্যই থাকবে, এটা আমার পরিকল্পনা। আমি অনেক অনেক দূরে খামারটাকে নিয়ে যেতে চাই, অনেকগুলো গরু থাকবে, আমি বলবো যে গাভী ভালো, কিন্তু হচ্ছে আশেপাশের বাজারটা বুঝতে হবে, দুধের চাহিদা কেমন, তারপর হচ্ছে ভালো জাত কিনতে পারবে কিনা, এই আশে বিষয়গুলো যদি থাকে এগুলো আমাদের খেয়াল করতে হবে। আর যারা ষাঁড় গরুর খামার করতে চায় তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে কি বলবো, সব ব্যাপারে হচ্ছে একটা নির্দিষ্ট একটা জিনিস বুঝা, ম্যানেজমেন্ট করার যে বিষয়গুলো থাকে, তারপর হচ্ছে রোগ হইলে যে বুঝবে যে এখন অসুস্থ আছে না, এইগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। যে যদি চিকিৎসা চিকিৎসা যে পারতে হবে ওইটাও কোনো কথা না, মানে ধারণা থাকতে হবে, সে যদি না বুঝে ভালো খামারদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, এই যে বিষয়গুলো আছে। আচ্ছা, তো ইতি আপু, বর্তমান প্রেক্ষাপটে এই যে সার গরু খামার ছাড়া, গরুর খামার ছাড়া অন্য কোন ধরনের খামার করলে মানুষ প্রফিটেবল বেশি হতে পারে একটু বলবেন? আসলে ভাই ওরকম জিনিসটা এখন আর নাই, কারণ হচ্ছে যে বাঙালি তো এমন, মানে আমরা হচ্ছে একটা যেটা করি সেটা সবাই মিলেই করি, এরকম একটা পরিস্থিতি এখন বর্তমানে হচ্ছে। আর গাভী গরুতে আমি কখনো লস দেখি না, বা গরুতে আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, আর সব জিনিসের মধ্যে হচ্ছে মূলত হচ্ছে ধৈর্য থাকা লাগবে, তারপরে সততা এবং আল্লাহর রহমত থাকা লাগবে, তাইলে তো থাকছে সব, তাছাড়া কি হবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি আমরা এবিটিভি বাংলার পক্ষ থেকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, তো আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই প্রতিবেদনটা দেখলেন, প্রতিবেদনটা দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।